জনপ্রতিনিধিরা হচ্ছে জনগণের বন্ধু, দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য যা কিছু ভালো, যা কিছু মঙ্গলজনক তা করাটাই হচ্ছে তাদের কাজ। তাদের নির্বাচনী ইশতেহারে ওসবেরই বর্ণনা থাকে। এখন আমাকে যদি কেউ বলে যে নির্বাচনে দাঁড়ান, তাহলে আমার নির্বাচনী ইশতেহারগুলো আসলে কি কি হবে? আমি প্রথমে যেটা চাইবো সেটা হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে। চারধারার শিক্ষা ব্যবস্থা বাতিল করে সার্বজনীন, গণমুখী ও বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব। অসুস্থ প্রতিযোগিতামূলক যে ব্যাপারটা আছে আমাদের বাচ্চাদের মধ্যে, সেটা যাতে না থাকে সেদিকে আমি বিশেষ দৃষ্টি রাখব। শিক্ষা নিয়ে যত সব দুর্নীতি, অনিয়ম, এগুলা যেন মানে আমাদের বাচ্চা বলি, শিক্ষক বলি এবং পুরো শিক্ষা ব্যবস্থা যেন সেটার প্রভাব না ফেলতে পারে, এবং শিক্ষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সাধিত করে তাদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। এবং ছোটবেলা থেকে আমার যেটা স্বপ্ন, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা স্বপ্নপুরীর মতো একটা জায়গায় ক্লাস করবে, নাচবে, গাইবে, খেলাধুলা করবে, তারা প্রতিযোগিতা শিখবে না, তারা শিখবে বন্ধুত্ব। এবং সবাই মিলে আমরা যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি, তাহলে একটি সৃষ্টিশীল এবং জ্ঞানী আগামী প্রজন্ম আমরা দিয়ে যেতে পারবো আমাদের দেশকে, এবং উন্নতি হবে। এবং আমি আশা করবো আগামী দিনে যারা নির্বাচনে জয়যুক্ত হয়ে জনগণের সেবা করার উদ্দেশ্যে আসবেন, তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন।